পনিশ ম্যাট্রিক্স সাইটটি লঞ্চ করেছে, প্রায় এক মাস হয়ে গেছে, এখনো এক মাস হয় নাই খুব সম্ভবত। এরই মধ্যে পনিশ ম্যাট্রিক্স সারা জাগিয়ে ফেলেছে, চারিদিকে পনিশ ম্যাট্রিক্সে অ্যাকাউন্ট করতেছে মানুষ, এবং বর্তমান সময়ের টাকার খনি বলা হয় এই পনিশ ম্যাট্রিক্সকে, এবং সেরা ইনকাম সাইট বলা হচ্ছে। হ্যাঁ, সো আমরা বেশ কিছু তথ্য আপনার সাথে শেয়ার করব, বিশেষ করে আপনারা যারা আমার সাথে পনিশ ম্যাট্রিক্সে কাজ করতে চাচ্ছেন। অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছেন পনিশ ম্যাট্রিক্স নিয়ে, আজকে তাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি অলরেডি কাজ কারোর সাথে শুরু করে থাকেন, ও ভাই আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি এই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে। আপনি যদি অনলাইনে নেটওয়ার্কিং জগতে নতুন হয়ে থাকেন তাও স্কিপ করবেন না। আমি বেশ কিছু তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব, এইগুলো শোনার পর যদি আপনার মন চায় পনিশ ম্যাট্রিক্সে কাজ করতে, তাহলে আপনাকে পনিশ ম্যাট্রিক্সে স্বাগতম, আমার সাথে স্বাগতম। আমি ভাই উল্টাপাল্টা মিথ্যা মানুষকে স্বপ্ন দেখিয়ে মানুষকে কোনো জায়গায় জয়েন করতে যায় না, যে স্বপ্ন পূরণ করতে পারবো না, যে জায়গায় আপনি স্বপ্নটা পূরণ করতে পারবো সেই জায়গায় আমি মানুষকে স্বপ্ন দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। সো চলুন, আমার কাছে পনিশ ম্যাট্রিক্স ভালোই লেগেছে, কিন্তু পনিশ ম্যাট্রিক্সের যে তথ্যটা বা যে অ্যালগোরিদম সিস্টেমটা কীভাবে আমাদের ইনকামটা দিচ্ছে, রয়্যালিটি ইনকাম কীভাবে দিচ্ছে, এগুলো আপনার সাথে শেয়ার করবো। শুধু পনিশ ম্যাট্রিক্স না, আমি আপনার সাথে আরও দুইটা সাইট শেয়ার করবো, এবং এগুলোর মতো অ্যালগোরিদম নিয়ে যে জন সাইট আসবে এগুলোতে আপনি কাজ করলে আগে অবশ্যই আমার এই ভিডিওটা একবার শরণ করবেন, হয়তো বা পরে হলেও আপনি আফসোস করবেন যদি ভিডিওটা আজকে স্কিপ করে যান, ঠিক আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমি আপনাদের বিষয়াদি বুঝাই। পনিশ ম্যাট্রিক্সে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে দুইটা, ঠিক আছে, এবং অনেকেরই অ্যাকাউন্ট তিনটা চারটা করে ফেলছেন, এবং দেখা যাচ্ছে অনেকের এখানে অ্যাকাউন্ট পেমেন্ট প্রতিদিন $5-$10 করে ঢুকতেছে। এখন পনিশ ম্যাট্রিক্সে বলতেছে যে আপনাকে আনলিমিটেড ইনকাম দিবে, অটোমেটিক ইনকাম দিবে না, আদৌ কি তাই বলতেছে? আমরা যদি পনিশ ম্যাট্রিক্সের একটু পিডিএফ প্ল্যানটা আপনার সাথে শেয়ার করি, আমি পিডিএফ প্ল্যানটাতে একটু যাচ্ছি পনিশ ম্যাট্রিক্সের, আপনারা একটু দেখবেন, দেখার পর যদি মনে হয় যে না পনিশ ম্যাট্রিক্স তো যা বলছে তাই করতেছে, আসলে আমরা কীভাবে প্ল্যানটা শেয়ার করি এবং পনিশ ম্যাট্রিক্স আমাদের কি বলছে একটু দেখেন। এই জায়গায় প্রথম না, এই জায়গাটা একটু দেখি আমরা, নন ওয়ার্কিং ইনকাম, আমরা যারা নন ওয়ার্কিং ইনকাম নিতে চাচ্ছি, এই যে দেখেন, ইজ নট গ্যারান্টি, নন ওয়ার্কিং ইনকাম আপনাকে গ্যারান্টি দিবে না, ইভেন ইফ ইউ বাই অল দ্য স্লট উইথ হিউজ ইনভেস্টমেন্ট ইন কেস ইউ আর ফেইল্ড টু প্ল্যাটফর্ম। আপনি যদি সব কয়টা স্লট ওপেন না করেন তাহলে আপনি নন ওয়ার্কিং ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, যারা চাচ্ছি একটা টিমে জয়েন হওয়ার পর নন ওয়ার্কিং ইনকাম আনলিমিটেড করব, তাদের ইনকাম হবে কিনা সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এবার আমি যদি কাজ না করি, আপনি যদি আমার টিমে আসেন কখনো আপনি ইনকাম হবে না, আপনি কাজ না করলে ইনকাম হবে না। এখানে আমাদের ইনকামটা কীভাবে দিচ্ছে, কতদিন এই সাইট আমাদের ইনকাম দিতে পারবে, চলুন এই বিষয়গুলো আমি একটু শেয়ার করি, একটু খেয়াল করে দেখবেন। দেখুন পনিশ ম্যাট্রিক্সের অ্যালগোরিদম আমাদের যা বলতেছে, একটু দেখুন এখানে কি বলছে, X5 যে স্লটগুলো আছে, যে হাউ টু পি ফাইভ ম্যাট্রিক্স ওয়ার্কস, কীভাবে এটা ওয়ার্ক করে, কয়টা লেভেল থেকে আমাদের ইনকাম আসে, এখানে সুন্দরভাবে দেখানো আছে। একটু উপরে উঠি, টোটাল ছয়টা স্লট রয়েছে X5 মানে P5 টোটাল ছয়টা স্লট, এখান থেকে টোটাল ভ্যালু হলো $315, টোটাল 12টা টিম থেকে আপনার এখানে ইনকাম আসবে। যদি আপনি এইগুলো স্লট, এই যে $315 দিয়ে শুধুমাত্র P5 স্লটগুলো ওপেন করেন, তাহলে আপনার টোটালি $315 লাগবে, এবং এখান থেকে আপনার ইনকাম আসবে আনলিমিটেড। যদি $315 খরচ করেন মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন, বিষয়টা বুঝছেন যারা করতে যাচ্ছেন কাজ। এবার কেন কীভাবে কতদিন ইনকামটা আসবে সেটাও আমি বলবো। এখানে নিচে দেখুন আরও একটা স্লট রয়েছে আমাদের X5 বা P15, এখান থেকে আপনার 39টা টিম থেকে টোটাল ইনকাম পাবেন, টোটাল স্লট ছয়টা, এখানেও $315, অর্থাৎ $630 আপনার খরচ পড়বে, সব মিলে $640 ধরলাম। $640 যদি আপনি খরচ করে পনিশ ম্যাট্রিক্সে ঢুকতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন নন ওয়ার্কিং ইনকাম যেটা আসে, দৈনিক $5, $10, $20 ঢুকতেই থাকবে এটা, হ্যাঁ ঢুকতেই থাকবে, আনলিমিটেড সময় ধরে ঢুকতে থাকবে। কেন আনলিমিটেড সময় ধরে ঢুকবে সেটাও আমি আপনাদের বোঝায় বলতেছি। 39টা টিম থেকে আসবে, আর ওখানে কয়টা, 15টা না কয়টা জানি ছিল টিম, 11টা মনে হয়, দেখি একটু উপরে উঠি, আচ্ছা এখানে ছিল 12টা টিম, তাহলে 39 আর 12 কত হলো 40, 51টা টিম থেকে আপনি ইনকাম পাবেন যদি $640 খরচ করেন, ঠিক আছে। আর এখানে স্লটে কিছু ইনকাম দেখা দিচ্ছে, ওরা $5 দিয়ে যখন অ্যাকাউন্ট এটা স্লট ওপেন করবেন তখন আপনার $25 ইনকাম হইতেছে। হ্যাঁ, এরকম এইগুলো আমি বিষয়াদি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো এবার চলুন আমি বাকি বিষয়টা একটু শেয়ার করি আপনাদের সাথে পনিশ ম্যাট্রিক্স সম্পর্কে। একটু দেখবেন, দেখার পরে মন চাইলে জয়েন হবেন, মন না চাইলে জয়েন হবেন না। ওদের রোডম্যাপ এখানে একে দিয়েছে, এই রোডম্যাপ ভীষণই হলো মানুষকে ইনকাম দেয়া, এবং দেখেন এই যে সিন্স উই উইল হ্যাভ এ বিগ কমিউনিটি উই হ্যাভ এ ভিশন টু গেট বেনিফিট আওয়ার কমিউনিটি ইন সেভারেল ওয়ে, মানে এরা এদের কমিউনিটি থেকে আমাদের ইনকাম দিবে, বিষয়টা বুঝছেন। এবার চলুন আমি আপনাদের একটু একে দেখাই,
মূলত আপনার ডাইনে বাঁয়ে উপরে নিচে সব জায়গা থেকে ইনকাম হবে যদি আপনি $640 খরচ করে অ্যাকাউন্ট ওপেন করেন। আর $10-20 দিয়ে আপনার তেমন কোনো ইনকাম হবে না, কবে আসে না আসে কোনো ঠিক ঠিকানা নাই, কোনো গ্যারান্টি নেই। তবে এটা যদি খরচ করেন গ্যারান্টি দিচ্ছে, তবে সেই গ্যারান্টি কতদিন থাকবে? আদৌ কি লাইফ টাইম? ইয়েস, লাইফ টাইমই হবে। এই ধরনের সাইট স্ক্যাম করে না, কেন করবে ভাই? এরা তো নিজের হাত থেকে টাকা দিচ্ছে না। এই সাইটটা কেন ডিসেন্ট্রালাইজ? আসলে আমরা ডিসেন্ট্রালাইজ বলতে বুঝি যে নিয়ন্ত্রণাধীন। ও ভাই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা দেখি ইতিপূর্বে আমরা ফোর্সেস সম্পর্কে জানি যারা 2018 সাল থেকে মার্কেটে আছে। কত সাল থেকে ভাই? এখানে ডেটটা নিচে লেখা আছে, হয়তো আমার ঠিক মনে পড়তেছে না ঠিক কবে থেকে জানি এটা আছে মার্কেটে। 2018 সাল থেকেই থাকার কথা এটা, 2024 এখন চলতেছে, 2018 সাল থেকে আছে এটা মার্কেট। আমি দেখতেছি, আমি ফোর্সেসের নাম শুনতেছি 2018 সাল থেকে। এরকম আরও অনেক সাইট আছে, এগুলো কখনোই স্ক্যাম করবে না, এগুলো কখনো স্ক্যাম করবে না। এরা তো ওই লালে লাল, এরা স্ক্যাম করবে কেন? এগুলো আমি বলছি কেন লালে লাল হইতে যাচ্ছে ওরা। ফোর্সেস ডট আইও কখনো স্ক্যাম করবে না। এরপরে আসলো মেটাপ্রো স্পেস, যা কিনা মানুষকে এই পর্যন্ত প্রফিট দিয়ে দিছে $47,21,875 এবং রয়্যালিটি ইনকাম মান্থলি মানুষ করতেছে এখান থেকে $42,05,885। ঠিক আছে, এটা রয়্যালিটি ইনকাম দিচ্ছে। এটা ঠিক ততদিন দিতে পারবে যতদিন এখানে কমিউনিটি গঠন করা চলবে। যখনই কমিউনিটি বিল্ডআপ বন্ধ, যেমন এখন ডাউনে চলে গেছে, ফোর্সেস ডাউনে চলে গেছে মেটাপ্রো স্পেসের জন্য, এর আগে আরও কয়েকটা সাইট আছে এগুলোর জন্য। এবার মেটাপ্রো স্পেস ডাউনে চলে গেছে, নতুন আরও একটা প্রজেক্ট যেমন লঞ্চ হলো, যেটা পনিক্স, যেটা নিয়ে আমরা এখন মাতামাতি করতেছি নেটওয়ার্কাররা, বাংলাদেশি নেটওয়ার্কাররা, নিজেদের পেট ভরার জন্য, আমার টিম মেম্বারদের জন্য না, আমার টিম মেম্বারদের জন্য না, নিজেদের পেট ভরার জন্য। ঠিক আছে ভাই, আমার ছোটো মোটো কমিউনিটি, ছোট একটা কমিউনিটি আছে, আমি কমিউনিটির ভালো চাই। হয়তো না বুঝে যদি কোনো প্রজেক্টে জয়েন হয়ে পড়ি, পরক্ষণই আমি এই প্রজেক্ট ছেড়ে দিই ভাই। আমি এটা চিন্তা করি যারা অলরেডি লসে পড়ে গেছে তাদেরকে চেষ্টা করবো অন্য একটা প্রজেক্টে এই কোম্পানি থেকে লসটা পূরণ করে দেওয়ার জন্য, কিন্তু নতুন কাউকে এখানে ঢোকাবো না। নতুন কাউকে ঢোকায় আমি আর পানিতে ফেলতে চাই না বা সমুদ্রে ডোবাতে চাই না। যে ও পড়ছে সেই থাকুক, হাবুডুবু খেয়ে আমরা উঠবো, অন্যদের হাত ধরে টেনে তুলবো, কিন্তু নতুন কাউকে ঢোকাবো না। হ্যাঁ, পনিস ম্যাট্রিক্স ভালো কাজ করতে পারেন, তবে সব করে স্লট ওপেন করবেন, এরপরে নেটওয়ার্কিং করে বা যাই করেন, এটা আপনার খুশি, আপনার খুশি। পনিস ম্যাট্রিক্স মূলত আমাদের ইনকাম আমাদেরকে দিচ্ছে। এ জয়েন হচ্ছে, এ জয়েন হচ্ছে, ডান পাশে ডান বাম পাশে জয়েন হচ্ছে লাখ লাখ মানুষ, এদের থেকে আমরা ইনকাম পাচ্ছি ভাই, এদের থেকে। আপনি মাঝখানে আছেন, আপনি আগে জয়েন হয়েছেন, মানে আপনার এখানে এর থেকে ইনকাম আসবে, এর থেকে 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 আসবে। সে যত লোক জয়েন করাবে তত লোকের থেকে আপনার এখানে টুকটাক $1-$2-$5 করে আসতে থাকবে, সারা জীবন আসতে থাকবে। এবার লোক ঢোকানো বন্ধ, ইনকাম আসবে না। আসলে আমরা কি চাই যে একটা লোক ঢোকায় লোকটার ক্ষতি করতে? কারণ একটা লোক যখন পনিস ম্যাট্রিক্স বা মেট্রোপো স্পেসে আসে, আসার পরে লোকটা চিন্তা থাকে যে আরেকজনকে ঢোকাবো। ডিসেন্ট্রালাইজ মানে আমরা বুঝি যে নিয়ন্ত্রণাধীনে নাই ভাই। সাইটের ডিসেন্ট্রালাইজ বলতে কোনো কিছু নাই, ডিসেন্ট্রালাইজ বলতে কোনো কিছু নাই তেমন। সাইটের মালিক একজন আছেই, কারণ সাইটটা একজন তো অ্যালগোরিদম সাজায় দিছে, তাই না? হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ বলতে হবে আমাদের ডিসেন্ট্রালাইজ পেমেন্ট মেথড, পেমেন্ট সিস্টেম ডিসেন্ট্রালাইজ, পেমেন্টটা আমরা ডিসেন্ট্রালাইজে করতেছি। এবার এদের কী লাভ, কোম্পানি ওনারদের কী লাভ? এখানে তো আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। যখন কোম্পানি অ্যালগোরিদম সাজায় তখন কোম্পানি ওনাররা নিজেরাই 15-20টা অ্যাকাউন্ট খুলে রাখছে উপরে, যেখানে $630 করে প্রত্যেকটাতে ডিপোজিট আছে। এবার যত টিম বেরোবে নিছে, যত লোক বেরোবে নিছে, সবার থেকে ওই টিম উপরে যে রয়েছে ওনার, ওনার লাখ লাখ ডলার, $20,000,000 এখানে কমিশন চলে যাচ্ছে, সেটা ডিজিটালভাবে আমাদের থেকে ওরা নিয়ে নিচ্ছে, ডিজিটালভাবে নিয়ে নিচ্ছে। আমি শুরুতেই বলতেছি, মাত্র পনিস ম্যাট্রিক্স শুরু হয়েছে তাই বলতেছি, আমি মেটাপ্রো স্পেস নিয়ে কখনো কিছু বলিনি, ফোর্সেস নিয়ে একবার বলছিলাম, ফোর্সেস আমি শুরু করছিলাম ছেড়ে দিয়েছিলাম, পনিস ম্যাট্রিক্সটা আমি শুরু করছিলাম, কিন্তু শুরু করার পর দেখতেছি না এখানে তো মানুষ বেশি আসতেছে এবং আমার মনে হচ্ছে না এখানে কাজ করলে আমার টিম দেখবে। ভাই, নেটওয়ার্কদের হাত জোর করে বলছি, বাংলাদেশি নেটওয়ার্কাররা একটু জনগণের মানুষের কথা চিন্তা করেন, নিজের পেট চালানোর কথা তো চিন্তা করবেনই, তার সাথে মানুষের কথা চিন্তা করেন, জনমানুষের কথা চিন্তা করেন, মানুষের যাতে উপকার হয় সেরকম প্রজেক্ট নিয়ে কাজ করেন, সেরকম প্রজেক্ট নিয়ে কাজ করেন। ইউটিউবারদের বলছি, প্রিয় ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে? ভাই আপনি কয়দিন খাবেন টাকা? আপনি পনিস মিনিটস থেকে ইনকাম করে লক্ষ লক্ষ ইনকাম টাকা ইনকাম করেন, লক্ষ লক্ষ টাকা, কোটিপতি হয়ে গেলেন, লাখপতি হয়ে গেলেন, কিন্তু এই টাকা হিসাব তো একদিন দিতে হবে, তাই না? আমরা সবাই নেটওয়ার্কিং করি, যারা নেটওয়ার্কিং করতেছি নেটওয়ার্কিং করে চলতে হবে। তবে আমাদের সাথে অনেকেই কাজ করতে আসে,
আমাদের সাথে অনেকেই কাজ করতে আসে যারা কিনা একদম নতুন, অনলাইনের সম্পর্কে বোঝে না, তাদের পরবর্তীতে কী হয়, অনলাইন সম্পর্কে একটা বাজে ধারণা চলে আসে, অনলাইন সম্পর্কে বাজে ধারণা চলে আসে। তো পনিস ম্যাট্রিক্সে যারা কাজ করতে চাচ্ছেন, যারা $630 বা $40 ডিপোজিট করে কাজ করবেন, তারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা সমস্যা নয়, সারা জীবনই পাবেন। তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার সাথে কাজ করতে আসেন, আমার উপর ডিপেন্ড করে কেউ আসবেন না, কারণ পনিস ম্যাট্রিক্সে আপনি, আমি মনে করেন ওই ওরকমভাবে কাজ করছি না এখন, যদিও দুটো ভিডিও আপলোড করা আছে, কিন্তু মনোযোগ দিয়ে এখন কাজ করছি না। অ্যাজ আমার কাছে প্ল্যানটা ওই ফোর্স সিজ যে বললাম, ফোর্স সিজ মেটা প্রো স্পেস এগুলোর মতো লাগতেছে ভাই, কারণ এগুলো সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। সেম প্ল্যান এটাও, রয়্যালিটি ইনকাম দিবে, এটা আপনার আমার ইনকাম থেকে দিবে, আপনার আমার টাকা থেকে ওরা কিছু টাকা আলাদা করে রাখতেছে আমাদেরকে রয়্যালিটি ইনকাম দেওয়ার জন্য। এখান থেকে সিংহভাগটা চলে যাচ্ছে ওনারদের কাছে। মেটা প্রো স্পেসও ঠিক সেম, অলরেডি অনেক বড় কমিউনিটি হয়ে গেছে এবং তারা তো ওয়েব থ্রি জপতেছে ভাই। এটা মোটেই ওয়েব থ্রি না, এটা কোনো টোকেন, এটা কোনো কয়েন। ডিসেন্ট্রালাইজ যদি কোনো টোকেন হইতো তাহলে কথা ছিল, ওরা আনলিমিটেড ডলার সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাখে টোকেনে, টোকেন নিয়ে যারা কাজ করে, যারা বিভিন্ন টোকেন নিয়ে কাজ করে বা কয়েন নিয়ে, তারা আনলিমিটেড ডলার সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা বা বল রাখে। কিন্তু এরা তো ভাই আমাদের ঘুরে ফিরে বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে USDT দিতেছে, তাহলে ওদের তো কোনো নিজস্ব টোকেন নাই, ওরা কী করতেছে, ওরা আমাদের টাকা আমাদেরকেই ব্যাক দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি, আমাদের টাকা আমাদেরকে ক্লিয়ার করেছি। কত সুন্দর ইন্টারফেস, হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে, এখানে মানুষ কেন জয়েন হবে না, এই সাইটটা পনিক্সের সাইটটা কত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর করে অ্যালগোরিদম সিস্টেম করে সাজাইছে, কেন কাজ করবে না মানুষ, ওয়াই? এই যে ফোর্সেস কত সুন্দর করে সাজানো হয়েছে, এই ফোর্সেসে কেন কাজ করবে না মানুষ, ওয়াই? অথচ এগুলাই বছরের পর বছর চলতেছে, মানুষ কাজ করতেছেও মানুষ ঢোকাচ্ছে, লোক ঢোকায়। একটা সময় গিয়া একটা দল ব্যক্তি কি অনলাইনের প্রতি একদম ত্যক্ততা বিরক্তি ভাব চলে আসে। তাই বলছি, যদি অনলাইনে ভালো কিছু করতে চান তাহলে ভালো প্রজেক্টে কাজ করেন। আপনাকে আমার সাথেই কাজ করতে হবে এমন তো নয়, আপনাকে আমার প্রজেক্টেই কাজ করতে হবে এমন তো নয় প্রিয় ভাই, আপনি নিজে যাচাই করুন। এবং আমার সাথে যদি কাজ করতে চান, আমার কমিউনিটিতে থেকে আগে বেশ কয়েকদিন দেখুন যে মানুষ ইনকাম করতে পারছে কি না, নাকি শুধু নেটওয়ার্কিং করে শুধু লোক ঢোকায় ইনকাম করতে হচ্ছে। যদি আমাকেও মনে হয় এরকম, আমাকেও ছেড়ে দিবেন ভাই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাই অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করতে, পরিবারকে চালাতে, পেট চালাতে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যারা পনিক্সে কাজ করছেন, যারা মেটাপ্রোতে কাজ করছেন, যারা ফোর্সেসে কাজ করছেন, আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি সত্যিটা তুলে ধরতে চেয়েছি ভাই। পনিক্সে কাজ করেন, মেটাপ্রোতে কাজ করেন, অল সবগুলো স্লট ওপেন করে কাজ করেন, ফোর্সেসে কাজ করেন, সবগুলো স্লট ওপেন করে কাজ করেন, নাহলে ইনকামের চিন্তা বাদ দেন। কবে কখন আসে বলা যায় না, আসবে কবে কখন আসে বলা যায় না। যদি মানুষ দোকানও বন্ধ হয়ে যায়, পনিক্সেও বন্ধ, মানুষ ঢোকানো বন্ধ হয়ে গেলে মেটাপ্রো বন্ধ, লোক ঢোকানো বন্ধ হয়ে গেলে ফোর্সেস বন্ধ, এগুলো কখনোই ওয়েব থ্রি জবটি কাজ হবে না। ওয়েব থ্রি তখনই হবে যখন একটা টোকেন বা কয়েন কোনো একটা স্মার্ট চেইনের মাধ্যমে, নিজস্ব স্মার্ট চেইনের মাধ্যমে কাজ শুরু করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। হ্যাঁ, ব্লক চেইন সাপোর্ট করছে বলেই যে আপনাকে এটাতে কাজ করতে হবে এমন না, ব্লক চেইন নেটওয়ার্ক খুবই ভালো একটা স্ট্রং নেটওয়ার্ক, ডিসেন্ট্রালাইজ। ব্লক চেইন পেমেন্ট সিস্টেমকে সাপোর্ট করতেছে ভাই, ব্লকচেইন আপনার পেমেন্ট সিস্টেম মানে ডিপোজিট উইথড্র এই সিস্টেমগুলোকে সাপোর্ট করতেছে। কিন্তু যদি এই সাইট মনে করেন কাজ করবে না, এই সাইট যে ওনার সে সাইট বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে, কিন্তু কখনো বন্ধ করবে না। কেন বন্ধ করবে, ওনারের কোনো লসও নাই কিন্তু লাভ আছে, লস নাই কিন্তু লাভ আছে। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে এবার কাজ করেন পনিক্সে কাজ করতে, অবশ্যই আমার কমিউনিটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে অনলাইন আর্নিংয়ের সফলতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।